हेलो गाइस गुड आफ्टरनून केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो तखन बाजे बिकेल 5:30 आर आमार वर्कआउट डान तो बिकेले वर्कआउट हो गेलो चाँदी एसे बिकेले वर्कआउटटा करे निलाम तो आमार किछुदिन आगे थेके आमी आमार वेट लस जार्नी स्टार्ट करेछि तो सेटा आमी एबार थेके तोमादेर साथेओ शेयर करब तो एखन बाजे रात 8টা আর এখন টিফিন কিছুক্ষণ আগে টিফিন গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে না রাতই বলতে পারো তো 8টা বাজে এখন আর এখন দেখছি বসে বসে টিভি আর কিছু কাজ এখনো বাকি আছে কোনো কাজ হয়নি কালকে আবার সকাল সকাল বাজার যেতে হবে লকডাউন পড়ে গেছে তো এখন লকডাউনে যেই টাইমটা খোলা থাকছে সেই টাইমের মধ্যে বাজার যেতে হবে আর তারপরে গেলে আর কিছুই পাওয়া যাবে না এমনিতেই শুনছি আলু পাওয়া যাচ্ছে না বাজারে মা বলো কি অবস্থা হয়েছে গুছাই বিছানাটা তুমি একটু বসো উঠে হ্যাঁ করে নে কি হয়েছে তোমার ভালো লাগছে না শরীর খারাপ লাগছে এই যা ওয়েদার কাল কিন্তু সকাল সকাল বাজার যেতে হবে কোন দিকে তাকিয়ে আছো তুমি কি হয়েছে বল কোন দিকে তাকিয়ে আছো টিভি দেখে আছো টিভি দেখে আছো তো কালকে বাজারে যাওয়ার জন্য লিস্ট বানাবে না কটার সময় বাজার যাব কালকে অত ভোরবেলা হ্যাঁ অত ভোরবেলা তো ঘুমই ভাঙবে না উঠতে হবে না না উঠলে হবে না তুমি সব খুলে যায় 6:30 মধ্যে সব খুলে যায় তো বাজার কি পুরো তুলে নিয়ে চলে আসবে অত ভোরবেলা কি বাইরে যেতে হবে না তাও ঠিক তুমি আমার কাজে যাবে ঠিক আছে চলো কি খাবার দাবার হবে 8টা বাজে রাতে খেতেও হবে কি হবে রাতে দেখছি উঠছি চ কোথায় যাব আমি কি রান্না হবে দেখি চল চলো ওটো তো আজকে ডিনার হবে আলু চচ্চড়ি একদম সিম্পল বাট খেতে খুবই টেস্টি সাদা তেল দিয়ে দিলাম আমি কড়াইতে এরপর দেব 1 চামচ মতো কালো জিরে তারপর দেব 2 কুচি চামচ রসুন রসুনটা কুচি করে দেব তারপরে আলু টমেটো সব একই সাথে তুলে দেব এরপর নুন দেব কাঁচা লঙ্কা 2 থেকে 3টে দিয়ে দেব নুন এবার একটু নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য তো 15 মিনিট পর খুললাম এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে দেখব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে তো এর উপর দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে হালকা একটুখানি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর দেব জিরের গুঁড়ো তারপর ধনিয়া মানে ধনের গুঁড়ো এবার একটু নেড়ে ছেড়ে এতে জল দিয়ে দেব তো এটা ফুটে যাক তারপর টমেটোটা ঘাটব তো ফুটে গেছে এবার টমেটো আলু ভালো মতন যেহেতু চচ্চড়ি তার জন্য ভালো করে ঘেঁটে দিচ্ছি তো কারেন্ট চলে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না তো লাস্ট টাইম আমি ঘি আর ধনে পাতা দিয়ে দিলাম একটু তো হয়ে গেল আলু চচ্চড়ি ক্যান্ডেল জ্বলে বসে থাকতে হবে যতক্ষণ না কারেন্ট আসে আর ঝড় উঠেছে উল্টো দিকে ঝড় হচ্ছে এদিক দিক তো একটুও হাওয়া আসছে না উল্টো দিকে ঝড় হচ্ছে কোথায় যাচ্ছে তো এটাকে এখন এখানে রাখি মোমবাতিটা মা কোথায় গো তুমি তোমাকে কাউকে দেখা যাচ্ছে না সব ভূতের মতো লাগছে মানুষের গন্ধ পাও ऐसा लगता है जैसे बन के हवा अरे अभी शुरू कर दो तुलसी
তো ডিনার হয়ে গেছে। এই বৃষ্টির টাইমে মানে এক পশলা বৃষ্টি হয়ে গেল, কাল থেকে তো গোগো করছিল বলতে পারো, আজকে ফার্স্ট বৃষ্টি। তো এই বৃষ্টির টাইমে জানলা ধরে বসে কফি খেতে মানে দারুণ দারুণ মো লাগে, কিন্তু এখন রাত হয়ে গেছে, এখন কফি খেলে রাতে ঘুমের 12টা বেজে যাবে, তো তাই জন্য আর কফি খেলাম না এখন। কিন্তু কিন্তু জানলা ধারে বসে রাতে ডিনারটা সেরে নিলাম। তবে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু ঘুম হবে না যতক্ষণ না কারেন্ট আসবে। আমার মা তো একদমই ঘুমাবে না, হাত পাকানি হাওয়া খাচ্ছে, তো এটা এখন জ্বলুক যতক্ষণ জ্বলে। তো আজকের বলতে গেলে এই মানে এত সুন্দর ওয়েদারে, ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য বলছি, এত সুন্দর ওয়েদারে আর দুটো ক্যান্ডেল জ্বলছিল করে, তো আজকে রাতে ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেল, তাই তো মা? আজকে রাতে ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেল। তো আমরা ভাবছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনার একদিন করা হবে, প্ল্যানিং করছিলাম, কিন্তু প্ল্যানিং করতে করতে হঠাৎ হঠাৎই হয়ে গেল, আর আর এখন দরকার নেই। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো বাই বাই, নিজে খেয়াল রাখবে, সুস্থ থাকবে।